সবাইকে গুড গার্ল হয়ে থাকতে হবে, যা যা বলবো সব ঠিক করে শুনতে হবে, তবেই কিন্তু অনেক অনেক গিফট আর অনেক বেলুন। ঠিক আছে, পূজা এসে সকলকে নিয়ে যাও, করে আমরা শুরু করি। চল চল, গুড গার্ল, সবাই গুড গার্ল। ওয়েলকাম টু অনি শাইন উইথ দ্য প্রেজেন্টস, দিদি নাম্বার ওয়ান সিজন সিক্স। গিফট স্পেশাল এই পর্বে আজকে হাজির চারজন খুদে মিষ্টি দিদি। তারপরে অর্ণবী দত্ত মজুমদার। অর্ণবী কোথায় থাকে? শ্যামনগরে। শ্যামনগরে। তারপরে প্রতিষ্ঠা কোথায় থাকে? শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে এসছো তুমি, বাহ, ভেরি গুড। চারজনকে নিয়ে আমরা করবো আমাদের প্রথম রাউন্ড শুরু। পুরানো সেই দিনের তোমাদের কি খেলা এসছে দেখো, একটা সুন্দর টানেল মতো আছে, সেই টানেলের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে যাবে আর একটা পিন দিয়ে দিয়ে বেলুনগুলোকে ফাটাবে। সব কটা বেলুন ফাটানো হয়ে গেলে আবার আমার কাছে ছুটতে চলে আসবে। যে সব থেকে আগে এটা করতে পারবে সে 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, তারপর 10 পয়েন্টস, আর এই রাউন্ডের যে হাইয়েস্ট স্কোর হবে সে পেয়ে যাবে আজকে আমাদের তরফ থেকে 23 ইঞ্চেসের এলইডি টিভি। আসলে আরও একটা গিফট পাবে হাইয়েস্ট স্কোর, আর কিন্তু সেটা আমি পরে পাই। কুসুমিতা, কোন স্কুলে পড়ো? আনন্দ মেগা স্কুল। কোন ক্লাস? KG2। কি করতে ভালোবাসো কুসুমিতা? আমি পড়াশোনা করতে ভালোবাসি। পড়াশোনা তোমার সব থেকে প্রিয় লাগে? খেলতে ভালোবাসো না? খেলো না? শুধু পড়ো? সারাদিন পড়াশোনা করো? কার কাছে? মায়ের কাছে। মা সারাদিন তোমার পড়ায়? এটা হতে পারে না, এটা একটু নিজেও পড়ি মা পড়ায়। তাই তুমি কি সবসময় ফার্স্ট হও? সারাদিন পড়ে ফার্স্ট হচ্ছ না, কি লাভ কি হচ্ছে এত পড়াশোনা করে না খেলে? যা, তাহলে কি হলে লাস্ট হলে? বেশি লাস্ট হয়নি। বেশি হয়নি, আর লাস্ট হলে একটু কাছাকাছি আর কি। সারাদিন পড়ে মাকে বলবে আমি কাল থেকে আর পড়বই না, আমি শুধু খেলবো, তখন দেখবো তুমি ফার্স্ট হয়ে যাচ্ছ। সকাল থেকে উঠে কি কি করো বলো তো? আমি সকাল থেকে নার্ভাস করে আমি হচ্ছে চা খাই। চা খাও? কার সাথে বসে চা খাও? মা খাওয়ায় না, তুমি জোর করে মায়ের থেকে নিয়ে খাও, তাই তো? মায়ের কাপ থেকে খাই। তারপরে কি করো চা খেয়ে? চা খেয়ে টিভি দেখি। আচ্ছা, সকালবেলা উঠে চা খেয়ে টিভি দেখো, তারপরে কি করো? তারপরে আর কিছু করি না সারাদিন। তারপরে কি করো সারাটা দিন? স্কুলে যাও কখন? স্কুল এখন মর্নিং স্কুল হচ্ছে। হ্যাঁ, কি করো? তারপরে কখন যাও স্কুলে? একটু পরে যাই। স্কুলে যাওয়ার সময় কি খেয়ে যাও? ব্রেকফাস্ট? ভাত খেয়ে যাই। ভেরি গুড। তারপরে? খাবার খাই। বাড়িতে এসে আবারও খাবার খায়। পড়ো কখন? সন্ধ্যেবেলা। মা কি পড়ার সময় একটুখানি পিটি দেয়? কুসুমিতা, মা বকলে কি রাগ হয় মায়ের উপরে? কি করো তখন? চুপচাপ ঘরে বসে। ও, রেগে গিয়ে চুপচাপ ঘরে বসে থাকো? ও, তখন তোমায় কে এসে আদর করে? বাবা। বাবা, তাহলে কি বাবাকে একটু বেশি ভালোবাসা হয় মায়ের থেকে বেশি? ও, ঠিক আছে, কুসুমিতা সেটা খেলি, নামিয়ে দাও, এখানে বসো, এই পিনটা নাও, গুড গার্ল, এই নাও, যাবে যখন বেলুনগুলো ফাটাতে ফাটাতে যাবে, ওকে? স্টার্ট কুসুমিতা, যাও তাড়াতাড়ি। খাগড়াছড়ি কে কিনে দিয়েছে? মা। শ্রেষ্ঠা কোন স্কুলে পড়ো? কারমেল। কোন ক্লাস? UKG। কি করতে ভালো লাগে শ্রেষ্ঠা? পড়াশোনা করতে। একদম না? হ্যাঁ। কি পড়া করতে ভালো লাগে? ইংলিশ। ইংলিশ কে পড়ায়? মা পড়ায়, কিন্তু মাঝে মাঝে বাবা পড়ায়। মাঝে মাঝে বাবা পড়ায়। কার কাছে পড়তে বেশি ভালো লাগে, মায়ের কাছে না বাবার কাছে? মা। কেন?
মাকে ভালোবাসি। মাকে বেশি ভালোবাসো? মা বকে কম আর বাবা একটু বকে? কি দুষ্টুমি করো বাবার কাছে? বাবার সাথে মারপিট করি। মারপিট করো? আচ্ছা, আর স্কুলে যেতে ভালো লাগে? বেস্ট ফ্রেন্ডের নাম কি? সীতমা। সীতমা কি তোমার স্কুলেরই ফ্রেন্ড নাকি তোমার বাড়ির কাছে থাকে? স্কুলের ফ্রেন্ড, কিন্তু দিদার বাড়ির সামনে থাকে। আচ্ছা, গঙ্গোত্রী। গঙ্গোত্রী তো তোমার থেকেও ছোট মনে হচ্ছে। না, তোমার 5 বছরই। 5 বছরে? তুমিও 5 ইয়ার্স? বাহ, 5 ইয়ার্সের বার্থডে কবে? মার্চে। মার্চে? ডেট জানো? আজকে কি বাবা মাকে জিজ্ঞেস করবে আমার বার্থডে কবে গো? ডেটটা জেনে রাখতে হবে, যখন কেউ জিজ্ঞেস করবে তখন বলবে যে এই ডেটে আমার বার্থডে। আর তোমার ডাক নাম কি? গুড়িয়া। গুড়িয়া, সুন্দর নাম। বাড়িতে কে কে আছেন শ্রেষ্ঠার? মা, পাপা আর আমি। স্কুল থেকে এসে কি করো বাড়িতে? খাই, চান করি, ঘুমাই। খাও, চান করো, ঘুমাই। পড়াশোনা কখন হয়? বিকেলে। বিকেলবেলা। আর কোনটা করতে একদম ভালো লাগে না? অর্ণবী নামটা খুব সুন্দর। কোন স্কুল অর্ণবী? কেজি 1। স্কুল? স্কুল কি নাম স্কুলের? ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন নিবেদিতা বিদ্যাপীঠ। বাবা, এত ছোট নাম, তাই জন্যই বাচ্চারা তিনবার ভাবছে বলবে কিনা। কি করে স্কুলে যাও সকালে? কটার সময় যাও? কটার সময় যা রে, ভুল প্রশ্ন হয়ে গেছে, জানি না। কিসে করে যাও বলো তো? কে নিয়ে যায় স্কুলে? ওই কটার সময় যাই সেটা মনে নেই, কিন্তু কিছু করে যাই সেটা মনে আছে। হ্যাঁ বলো। গাড়ি করে। গাড়ি করে? আর কি করতে ভালোবাসো অর্ণবী? আমি খেলতে ভালোবাসি। সব থেকে বেশি খেলতে ভালোবাসো, এটাই হচ্ছে একটা সত্যিকারের উত্তর। কি খেলতে ভালোবাসো? জল নিয়ে। জল নিয়ে খেলতে ভালোবাসো? সারাদিন বাথরুমে জল ছিটাচ্ছে আর মা মারছে না? কতক্ষণ ধরে চান করো? একটুক্ষণ চান করি। তাহলে জল নিয়ে খেলা কর বলছো যে? কৌটো করে জল ভরে নিজেই জানবারে নিয়ে যাবে, তখন ফেলে দিই জলটা। কৌটো করে নিয়ে নিয়ে জল খেলো? কার সাথে খেলো এগুলো? এগুলো এমনি বাথরুমে জল ভরে নিয়ে আসি, নাহলে তুই আনবি না, আমি ফেলে দেয় ফেলে দিলাম চলে এলাম। তবে সারা ঘর জল খেলো আর কি? তা মা তো দেবে নিশ্চয়ই, পিছের মধ্যে কি ধুম 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 দেয় না? পড়াশোনা করি না তখন একটু দেয়। যখন পড়াশোনা করে তখন একটু দেয়। ভুল হয়ে যায় বলে? কোনটা বেশি ভুল হয়ে যায়? ওই ক ক, তারপরে ওই ক কই ভুল হয়ে যাচ্ছে? অ আ পারো? অ আ আমার। আর 1 থেকে কত অবধি বলতে পারো? 10 অবধি। শুধু 1 থেকে 10? 100 অবধি পারো না? 100 অবধি। তাহলে 10 বলছো কেন? আর কি করতে ভালোবাসো? ড্রয়িং করতে ভালোবাসো? হ্যাঁ, ড্রয়িং করতে ভালোবাসি, নাচ করতে ভালোবাসি। কি নাচ করো? কোন গানের সাথে নাচো? শাহরুখ খানের গান। শাহরুখ খানের গান? আর কি গানটা? লুঙ্গি ডান্স? না, লুঙ্গি ডান্স নয়। না, তাহলে কোন গানটা বলতো শাহরুখের? আমিও তো শাহরুখের গান ভীষণ নাচি। ওটা মনে আছে না? ওটাও মনে নেই। আচ্ছা, আর দিদিনা ভবন দেখো? হ্যাঁ, ভালো লাগে? হ্যাঁ। আর আমাকে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? কতটা ভালো লাগে? অনেকটা। অনেকটা? ভেরি গুড। এসো অর্ণবী। প্রতিষ্ঠাকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, কে কেটে দিয়েছে চুলটা? আমার মা। হ্যাঁ, বাড়িতে ভালো লাগে সাজতে?
তা কোন স্কুলে পড়ো বলো ডিএসএফ স্কুল কোন ক্লাস কেজি ক্লাস কেজি ক্লাস প্রতিষ্ঠার ডাক নাম কি দিয়া 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 কি কি করতে ভালোবাসে ড্রয়িং করতে ড্রয়িং তুমি কার কাছে শেখো মা মা শেখায় বাহ ভেরি গুড আর কি খেতে ভালোবাসো প্রতিষ্ঠা আইসক্রিম খেতে আইসক্রিম খেতে ভালোবাসো ভেরি গুড এসো প্রতিষ্ঠা শুরু করি খেলা প্রথম রাউন্ডে পরে দেখবো স্কোর ফোর্থ পজিশনে আছে অর্ণবি 10 পয়েন্টস থার্ড পজিশনে আছে প্রতিষ্ঠা 15 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছে কুসুমিতা 20 পয়েন্টস আর ফার্স্ট পজিশনে আছে শ্রেষ্ঠা 25 পয়েন্টস শ্রেষ্ঠা পাচ্ছে এলইডি টিভি কি কি গিফট আছে বলে দিই স্কুল ব্যাগ ওয়াটার বটল টিফিন বক্স একসাথে আছে চকলেট ড্রাই ফ্রুটস আছে ভিডিও গেম আছে সানগ্লাস এবং রিস্ট ওয়াচ আছে কুসুমিতা কি নেবে টিফিন স্কুল ব্যাগ টিফিন বক্স ওয়াটার বটল প্রতিষ্ঠা গেম গেম ভিডিও গেম অর্ণবী কি নেবে চকলেট আমি বলেছিলাম যে আজকে হাই স্কোর হবে তার জন্য লাস্টে আরো একটা গিফট থাকবে শ্রেষ্ঠা হাই স্কোর শ্রেষ্ঠার জন্য গিফট হচ্ছে সানগ্লাস রিস্ট ওয়াচ প্রথম রাউন্ডে খেলা শেষ আইরে ভোলা খেয়াল খোলা স্বপ্ন দোলা নাচি আই আইরে পাগল আপল আপল মক্ত মাদল বাজিয়ে আই আই যে খানি আজ গুবি চাল বিঠিক মিতাল মাতি মাতাল রঙ্গেতে আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে কটা বেলুন কি আমি নিয়ে যেতে পারবো বাড়িতে তোমারও দরকার আমারও দরকার আমি দেখে ভাবছিলাম যে এত সুন্দর আজ তোমার বাড়ি ঘর এত কালারফুল আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট চারটে পরি হ্যাঁ একদম এই পরিদের জন্যই এত কালারফুল হয়ে আছে সত্যি আর সবাইকে কিন্তু এখন এই রাউন্ডে গান গাইতে হবে হয়তো তোমার সকলে ঠিকঠাক করে গান গাইলে 10 পয়েন্টস করে পাবে সঙ্গে গিফট দেবো কুসুমিতা কুসুমিতা বড় হয়ে কি হতে চাও আমি মা বাবা কিছু বলে তোমাকে বড় হয়ে এটা হতে হবে বড় ডাক্তার হতে হবে ডাক্তার হওয়ার ইনজেকশন ফুটবে কিন্তু বড় বড় একদম কি খেতে ভালোবাসে কুসুমিতা চিলি চিকেন চিলি চিকেন ঝাল লাগে না সে কি চিলি চিকেন তো ভীষণ ঝাল তুমি তো বেবি তুমি কি করে খাও চিলি চিকেন আচ্ছা মা কি রান্না করে সব থেকে ভালো যেটা তোমার ভালো লাগে চিলি চিকেন চিলি চিকেন সব থেকে ভালো লাগে আর কি ভাল খেতে একদম ভালো লাগে না ভাত ভাত খেতে ভাল লাগে না কি খেতে তাহলে শুধু চিলি চিকেনের সাথে কি খেতে ভাল লাগে ফ্রাইড রাইস ও বাবা কিন্তু এটা তো সব সময় খাওয়া সম্ভব নয় চিপস ভালো লাগে হ্যাঁ বিস্কিট ভালোবাসো আচ্ছা আমার মধ্যে কে বেশি ভালোবাসে একটু বাবা বাবা বেশি ভালোবাসে কেন আমি কদিন মা বাইছিল এবার বাবা মা বাজে গেছে দিয়ে বাবা মারা গেছে কি কি আগে তো মা বাইছিল কিন্তু উল্টো হয়ে গেছে আর মা ভালো ছিল মা খারাপ হয়ে গেছে কুসুমিতা একটা গান শোনাবে আচ্ছা কুসুমিতা তোমাকে একটা গান শোনাই তারপর তোমার জন্য প্রশ্ন করব সোজা সোজা প্রশ্ন তোমার অসুখে কি সুখে অলক্ষ রোগ লাগলো আমার অকাগণের সুখে তোমার ঝাউয়ের তলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায়
এটার মধ্যে ফাগুন কথাটা এসেছে। ফাগুন মানে কি? বসন্ত। বসন্ত হলো কি? আমাদের একটা ঋতু, একটা সিজন। এরকম ধরো বসন্ত আছে, বর্ষাকাল আছে, গরমকাল আছে। তুমি এরকম একটা গান শোনাতে পারবে? সময় ধরে, ঋতু ধরে বসন্ত। বসন্ত ফুল গাদলো তোমার জয়মালা, বইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্ত ফুল গাদলো পিছের পাশি কোনে ঘরে মিছে, কেঁদে মরে পিছের পাশি কোনে ঘরে মিছে, কেঁদে মরে মরণে বার লাগলো। এবার গিফট দেখো, কি কি গিফট আছে ভালো করে দেখো, কোনটা চাই বলবে। হ্যাঁ আচ্ছা, রেল কিং গেম, রেলগাড়ি চলবে সেরকম একটা গেম, একটা বোর্ড আছে, একটা জুয়েলারি মেকিং গেম, একটা গিটার আছে, একটা হাংরি হিপো গেম। কি নেবে? জুয়েলারি। আচ্ছা দিয়ে দাও। এইবার শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা কি হতে চায় বড় হয়ে? রচনা আন্টি। রচনা আন্টি হতে চায়? কেন গো? সুন্দর লাগে। আমার সুন্দর লাগে বলে? তুমি তো আমার থেকে বেশি সুন্দর, সেটাই তোমার ইচ্ছে। আর বাবা মা কি চায়? এই রে এখন জিজ্ঞেস করছি, এখন জিজ্ঞেস করছি কি? বাবা মা কিছু বলেনি। এখন বলতে হবে না, অনেক 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 বড় হবে যখন তখন বলবে বাবা মা। এখন তুমি বেবি, ছোট্ট। আচ্ছা আর কি করতে ভালোবাসে শ্রেষ্ঠা? ফেভারিট পাস্ট টাইম কি শ্রেষ্ঠার? স্কুলে যাওয়া। স্কুলে যাওয়া? তা স্কুলে বেশি ফ্রেন্ডস হয়ে গেছে, এটা তোমার ফেভারিট পাস্ট টাইম, গুড। ফ্রেন্ডদের সাথে বেশি ভালো লাগে না? বাড়িতে বেশি ভালো লাগে না? মা বাবা সারাক্ষণ বলে খা না হলে পর খেলি অল্প, স্কুলে গেলেই যা খেলা হয়। তো বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব নেই? আছে, যায় যেতে দেয় না মা। কেন? মা কি বলে? মাঝে মাঝে পিকনিক করি। মাঝে মাঝে পিকনিক করো, কিন্তু মা যেতে দেয় না কেন খেলতে? একা একা ছাড়ে না, মা একা একা ছাড়ে না, রাস্তাঘাটে গাড়ি আসে না, ওই জন্য হয়তো মা ভয় পায়। আচ্ছা শ্রেষ্ঠা কি কোনো কিছুতে ভয় পায়? তাহলে একদম সাহসী মেয়ে, গুড। রাত্রিবেলা কি টয়লেটে যাও? তখন ভয় পাও না যেতে? একা যাও নাকি মা বাবাকে ডাকো, আমি বাথরুমে যাব চলো? আমাদের ডাকি না, আমি একা একাই যাই নাকি? লাইট জ্বালিয়ে চলে যাও। বাহ ভেরি গুড, তাহলে তো খুব ভালো মেয়ে মনে হচ্ছে শ্রেষ্ঠা। ওকে শ্রেষ্ঠার জন্য এবার গান। আচ্ছা শ্রেষ্ঠা, তোমার জন্য যে গানটা গাইবো তার মধ্যে একটা শব্দ থাকবে, আমি গান গেয়ে তোমায় সেই শব্দটা বলি, তারপর তুমি সেইটা দিয়ে একটা গান শুনিয়ে দিও। মহারাজা তোমার সিলাম 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 সিলাম, মোরা বাংলা দেশের থেকে এলাম, মোরা বাংলা দেশের থেকে এলাম, মোরা সাদা সিধা এখানে দেখবে এই যে দেশ নিয়ে কথা হচ্ছে না, আমরা বাংলাদেশের থেকে এলাম, আমরা দেশে দেশে যাই, তো এরকম দেশ শব্দটা আছে, এরকম একটা গান গাইতে পারবে? ধন্য ধন্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তার মাঝে আছে যে এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভেরি গুড, 10 পয়েন্টস। কি নেবে বলো গিফট? গিটারের পাশে এটা কি? হাংরি হিপো গেম। হাংরি হিপো গেম। অর্ণবী, অর্ণবী তো গম্ভীর কেন? অর্ণবী কি হাসে না? হাসে।
হয়েছে? অঙ্কিতা, সৌমিলি, দিগঙ্গনা। সবাই কি স্কুলেরই ফ্রেন্ড? হ্যাঁ। আর বাড়িতে ফিরে আসার পর কোনো ফ্রেন্ড নেই? না। কেন? নেই বাড়ি বসে। তাহলে বাড়িতে এসে কার সাথে খেলতে পারো না? এমনি বসে বসে টিভি দেখি, গেম গেমই খেলি। কেউ তো নেই, কি করবে? তাহলে কি স্কুলে যেতে বেশি ভালোবাসো? হ্যাঁ। কারণ স্কুলে অনেক ফ্রেন্ড পাওয়া যায়। হ্যাঁ। স্কুলে যেতে বেশি ভালো। কি হতে চাও বড় হয়ে? নয়, আর্মি। আর্মিতে যাবে? কেন হঠাৎ? পড়া সব মেনে বুঝে চলে, ওটা আমার খুব ভালো লাগে। ও, তোমার ওটা ভালো লাগে? তুমি কি করে জানলে ওদের ব্যাপারে? ওটা মা শিখিয়ে দিয়েছে। মা শিখিয়েছে? আচ্ছা, খুব ভালো জিনিস শিখিয়েছে। আর খেতে কি ভালোবাসো? ফ্রুটস। ফ্রুটস? ফেভারিট ফ্রুট কি? অ্যাপেল। অ্যাপেল রোজ খাও? রোজ বাইক নেই। রোজ কি ফ্রুট দেয় মা? বাড়িতে কোনোই ফ্রুট নেই। সেটাও জেনে গেছে কিন্তু যে ফ্রিজে নেই। তারপরে আপনি অনেকদিন দেননি। সব থেকে ভালো মাংস। মাংস? আর সব থেকে বাজে রান্না কোনটা করে? সবগুলোই ভালো রান্না। সব কটাই ভালো? ঠিক আছে। অর্ণবী গান শুনতে ভালোবাসে, আগেই বলেছে। আবার শাহরুখ খানের গান শুনতে ভালোবাসে। দেখি, তুমি ওখানে গান শোনাও। বাবা, অর্ণবী দত্ত মজুমদার, কি বিরাট নাম, ছোট জমির বিরাট নাম। আচ্ছা অর্ণবী, তোমার জন্য একটা পাখি দিয়ে আমি গান শোনাই। গানটা শুনতে শুনতে তুমি আরেকটা গান ভেবে ফেলো যার মধ্যে পাখি আছে। ও পাখি উড়ে আয়, উড়ে আয়, সুদি সুদি যা যা, দেখে যা দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে। বাহ, ভেরি গুড, 10 পয়েন্টস অর্ণবী। বলো কি নেবে? এই রেল, রেল করি, রেল। প্রতিষ্ঠা, এবার প্রতিষ্ঠা বলবে, বলো গান। গান? কি গান ভালো লাগে, হিন্দি না বাংলা? হিন্দি। হিন্দি? ফেভারিট গান কি? ফেভারিট গান ঢাকের তালে। বাংলা ঢাকের তালে বাংলায় সব থেকে ফেভারিট গান। আচ্ছা, বড় হয়ে কি হবে? ডাক্তার। ডাক্তার? কে বলেছে হতে? মা। মা? ইঞ্জেকশন ফোটাবে? এত বড় বড় তোমাকে ফুটিয়েছে আমার মনে আছে, তখন তুমি কেঁদেছো। কাঁদনি ইঞ্জেকশন ফোটানোর সময়? কেঁদেছো, মিথ্যা কথা। হ্যাঁ, আমি খবর পেয়েছি প্রতিষ্ঠা খুব কাঁদে বাড়িতে, কথায় কথায় নাকি কাঁদে। প্রতিষ্ঠাকে একটু বকলেই প্রতিষ্ঠা কাঁদতে শুরু করে। না, সবসময় স্মাইলিং। দাঁতে পোকা হয়েছে? ব্রাশ করো? কবার দিনে? দুবার। কখন কখন করতে হয় বলো তো ব্রাশ? সকালবেলা আর রাত্রে। রাত্রে কখন? ঘুমানোর টাইমে। আর সকালবেলা কখন? স্কুল যাওয়ার টাইমে। ভেরি গুড, তাহলে দুবারই করতে হয়। নিজে নিজে করো না কেউ করিয়ে দেয়? নিজে নিজে করি। তাহলে গুড গার্ল। নিজে জামা কাপড় নিজে পরো? কেউ হেল্প করে না? বাহ,
ভেরি গুড কি খেতে ভালোবাসে প্রতিষ্ঠা আইসক্রিম খেতে ভালোবাসি আইসক্রিম কিন্তু সেটা সব সময় তো খাওয়া যায় না বাড়িতে কি খেতে ভালো লাগে বাড়িতে ফ্রুট ফেভারিট ফ্রুট কি লিচি লিচি এখন তো গরম কাল অনেক লিচি খাওয়া হবে ওকে প্রতিষ্ঠা জেনে একটা গান আচ্ছা প্রতিষ্ঠা তোমার জন্য একটা খুব সোজা গান আমি একটুখানি গানের মধ্যখানটা গাই তারপরে তুমি গানের মুখটা গিয়ে দিও কিয়া পাতার নৌকো গড়ি সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে আচ্ছা একটু তিরিং বিরিং তো হবে আজ বলো তোরা তোরা একটু নাচবি তো আমি যদি একটা খুব নাচের নাচের গান গাই তাহলে সবাই চলে আসো তো জানি আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায় আই ছুটি সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরে নূতন জীবন এইবারে যে রাউন্ডটা খেলা হবে এই রাউন্ডটাতে তো তোমরা খুব বেবি তাই তোমাদের মাম্মাদের ডাকতে হবে তাই তো মাম্মারা এসে এই রাউন্ডটা খেলবে দেখি তোমাদের কি গিফট দিতে পারে মাম্মারা একবার দেখে নাও কি কি গিফট আছে উইভিং ফ্যাক্টরি গেম ট্রলি ব্যাগ কিচেন সেট স্কুটি গেম নাম্বার ওয়ান কে এটা অর্ণবী নাম্বার ওয়ান কি পছন্দ গিফট বলো আমার ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগ অর্ণবীর মা কি লম্বা গুড তিনটে চান্স আছে অর্ণবী হ্যাঁ মাম্মা যেটা বলবে সেটা তুমি বলবে তিনটে চান্সের মধ্যে রাইট আনসার দিতে হবে তবেই 20 পয়েন্ট সঙ্গে ট্রলি ব্যাগ একটা ফ্রুটের নাম ফলের নাম তুমি খেতে ভালোবাসো এবার দেখো মাম্মা কি ফলটা দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিই আখ সুগার কেন তুমি খাও আখ খেলে দাঁত শক্ত হয় দাঁত ভালো হয় না তো চিবিয়ে চিবিয়ে খেতে হয় শরীরে ওকে অর্ণবী পরের রাউন্ডে আবার পয়েন্ট হবে গিফট হবে নাম্বার টু কে শ্রেষ্ঠা শ্রেষ্ঠার কি গিফট পছন্দ বার্বি সেট বার্বির কিচেন সেট ওকে দেখো মা কি করছে দেখে বলবে কাইট কাইট কি করছে হ্যাঁ ভেরি গুড অ্যাবসলিউটলি রাইট থ্যাংক ইউ দিদি ফ্রেশ স্টার 20 পয়েন্টস ফ্রম দ্য বারবি কিচেন সেট
ট্রি কে প্রতিষ্ঠা কি গেম পছন্দ কুটি গেম ওকে দেখো মা কি দেখাচ্ছে মুখ বন্ধ থাকবে হ্যাঁ এইবার কুসুমিতা কুসুমিতা নাম্বার 4 কি পছন্দ গিফট ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগ মা কি দেখাচ্ছে কুসুমিতা খাবার একটা জিনিস হ্যাঁ রুটি না রুটি নয় আরো দুটো চান্স আছে চিপস থ্যাংক ইউ সুস্মিতা 20 পয়েন্ট সঙ্গে চলে গেল দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হাত এবং অরিচের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কারো সুন্দর করে তোলার জন্য গিফট হ্যাম্পার সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে সানস্ক্রিন লোশন শুরু করব শেষ রাউন্ড আমি সেই মেয়ে যেখানে থেকে গিফট আছে সাইকেল আছে ওয়ার্ড্রপ আছে টেন্ট হাউস আছে কিবোর্ড আছে সফট টয়েস আছে সুইমিং পুল কুইজ গেম স্টাডি টেবিল চেয়ার ঠিক আছে 1 2 3 4 যেরম যেরম পেয়েছে সেরম ভাবে একবার করে রাউন্ডে কোয়েশ্চেন হবে 20 পয়েন্টস করে পাবে সঙ্গে গিফট পাবে আবার একটা রাউন্ড হবে 4 3 2 1 সেরম ভাবে সেখানে আবার 20 পয়েন্টস সঙ্গে আবার গিফট নাম্বার 1 কে আমি ফার্স্ট অর্ণবীর কোয়েশ্চেন টিভিতে দেখো টিভিতে দেখো চারটে ছবি আছে কোনটা অড সেটা বলতে হবে অড ওয়ান আউট বলতে হবে কিসে কিসে ছবি আছে বলো নিজে ফুলকপি অ্যাপেল শসা গ্রেপ কোনটা অড কোনটা অড অ্যাপেল তিনটে ছবির মধ্যে কোন ছবিটা অড যেটা অন্য তিনটে ছবির সাথে যায় না গ্রেপ গ্রেপ যায় না ফ্লাওয়ার মানে ফুলকপি কেন অড বিকজ বাকি তিনটে হচ্ছে ফ্রুট অ্যাপেল ফ্রুট কিউকাম্বার ফ্রুট গ্রেপস ফ্রুট তো তিনটে ফ্রুট আর একটা ভেজিটেবল ছিল তাই অড ওয়ানটা ছিল ভেজিটেবল ওকে ওকে নাম্বার 2 কে শ্রেষ্ঠা ফার্স্ট কোয়েশ্চেন শ্রেষ্ঠার পরপর সাজিয়ে বলতে হবে এখানে জাম্বল ডাব করা আছে বলো আর কেউ বলবে না শুধু শ্রেষ্ঠা বলবে সবার মুখ বন্ধ ক খ গ ঘ একদম 20 পয়েন্ট শ্রেষ্ঠা কি গিফট নেবে বলো পড়ার টেবিল ওকে নাম্বার 3 কে কুসুমিতা কুসুমিতার কোয়েশ্চেন দেখো টিভিতে ছোট থেকে বড় করে সাজাবে সাইজ অনুযায়ী ওপরে কি রয়েছে ম্যাঙ্গো সুমিতা বলো ম্যাঙ্গো ম্যাঙ্গো তারপরে ছবিটা কিসের গ্রেপস তারপরে ছবিটা কিসের ওয়াটারমেলন ভেরি গুড এবার তুমি বলো পর পর সাইজ অনুযায়ী কোনটা সবথেকে ছোট তারপরে কোনটা বড় তারপরে আরেকটু বড় কোনটা গ্রেপসটা ছোট ম্যাঙ্গোটা সবথেকে বড় ওয়াটারমেলনটা
একটু ছোট। ঠিক করে বলো, ওয়াটারমেলন কত বড় হয়? অনেক বড়। ও দেখাও কত বড়। তাহলে কোনটা সবথেকে ছোট? গ্রেপস। তারপরে কি? ওয়াটারমেলন। গ্রেপসের পরে ওয়াটারমেলন, তারপরে ম্যাঙ্গো, তারপরে ম্যাঙ্গো। এখানে আগে গ্রেপস, তারপরে ম্যাঙ্গো, তারপরে ওয়াটারমেলন। তুমি বললে ওয়াটারমেলন এত বড়, তুমি তো জানো, তাহলে তুমি কেন বলতে পারলে না? সরি কুসুমিতা। এইবার প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা কোয়েশ্চেন টিভিতে দেখো। অনেকগুলো লেটার আছে, প্রতিষ্ঠা একটা ওয়ার্ড বানাবে। ভালো করে ভেবে দেখো। ম্যাঙ্গো। বোঝাও স্পেলিং। M-A-N-G-O. Fantastic. Ready points, Pratishtha. Shange, tomar ki gift pochondo bole? Cycle. Cycle. Abar amra repeat e jabo. 4-3-2-1. To Pratishtha question aro ekbar. Tinte chobi ache. কোন ঠাকুরের কথা বলা হচ্ছে বলতে হবে। কি কি ছবি আছে দেখো? প্যাঁচা আছে, টাকা পয়সার ছবি আছে, আর চাঁদ আছে। কোন ঠাকুর? লক্ষ্মী। লক্ষ্মী ঠাকুরের বাহন প্যাঁচা। লক্ষ্মী ঠাকুরের সামনে সবসময় ঘোড়াতে পয়সা থাকে, ওই জন্য পয়সার ছবি। আর পূর্ণিমার দিন আমাদের লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পূর্ণিমা বলি আমরা, তাই চাঁদ। তারপর ভেরি গুড। এই চারটে ঠাকুরের মা কে? দুর্গা। ভেরি গুড। সুস্মিতা 20 পয়েন্ট। সঙ্গে কি নেবে বলো? ওয়ার্ড্রপ। এইবার হচ্ছে শ্রেষ্ঠা, শ্রেষ্ঠার কোয়েশ্চেন। অড ওয়ান আউট শ্রেষ্ঠা, এই তিনটে ছবির মধ্যে কোনটা অড? কিসের কিসের ছবি বলো? রসগোল্লা, জিলিপি, সিঙ্গারা। অড কোনটা বলতে হবে? রসগোল্লা। রসগোল্লা অড। ওকে দেখে নি। সিঙ্গারা কেন? রসগোল্লা মিষ্টি, জিলিপিও মিষ্টি, তাই ওই দুটো সেম। সিঙ্গারাটা তো নোনতা, তাই জন্য সিঙ্গারাটা অড। ওকে অর্ণবী, অর্ণবীর কোয়েশ্চেন দেখ। কিসের ছবি? প্রজাপতি। ইংলিশে কি বলে? ফ্লাওয়ার। প্রজাপতির ইংলিশ কি? বাটারফ্লাই। 20 পয়েন্টস। কি গিফট নেবে বলে? সফট টয়েস। যে হবে দিদি নাম্বার ওয়ান সিজন 6 গ্র্যান্ড ফিনালের উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সব শোরুমে। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, এবং জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। জানবো আজকের উইনারের নাম। সবাই গিফট পেয়ে খুশি? ওকে, সবাই খুব ভালো খেলেছে, শুধু একজন আজকের উইনার, তার নামটা বলে দিই। ওকে, আজকের দিদি নাম্বার ওয়ান প্রতিষ্ঠা ঘোষ, 85 পয়েন্টস। সামনে ভিডিও গেম, গিটার, স্কুটি গেম, সাইকেল, সুইমিং পুল। হ্যাপি সবাই, চলে এসে সবাই নেমে এসে। এইটা দিদি নাম্বার ওয়ানের প্যাচ, বাংলার তরফ থেকে একটা সোনার হাত, উইনারের ট্রফি, অরিফের তরফ থেকে সানস্ক্রিন লোশন, আর তোমার মাম্মার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি। ঠিক আছে, হ্যাপি। আর সবাই আমাকে চাদর করবে।
পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আর গুড গার্ল হয়ে মাম্মা ডাডির কথা শুনবে, মাম্মা বাবার কথা শুনবে, স্কুলে গুড গার্ল হয়ে থাকবে, তাহলে সবাই ভালোবাসবে। ওকে, বাই 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 বাই।